আজ তোমাদের মাধ্যমিকের টেস্ট প্রশ্নের ভূগোলের পর্ব, অর্থাৎ ভূগোল প্রশ্ন কেমন হওয়া উচিত, কেমন প্রশ্ন হতে পারে, ভূগোল প্রশ্নের উপর আমরা আলোচনা করব। আশা করি প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দিচ্ছ। তোমাদের বেশ কিছু জনের প্রশ্ন পেয়ে খুব উপকৃত হয়েছ, আবার কিছু জন যা ভেবেছ তা পাওনি। কিছু করার নেই এক্ষেত্রে, কারণ ছোট ছোট প্রশ্নের জন্য তোমাকে টেক্সট খুঁটিয়ে পড়তেই হবে, অর্থাৎ পুরো বইটি বা সিলেবাসটি খুঁটিয়ে পড়তেই হবে। বড় প্রশ্নের মধ্যে সাজেশন দেখে তোমরা ঠিক করে নিতে পারবে যে কোন প্রশ্নগুলি তোমার গুরুত্বপূর্ণ। তো অবশ্যই প্রত্যেকটি স্কুল তাদের প্রশ্ন করে মাধ্যমিককে মাথায় রেখে, অর্থাৎ মাধ্যমিক 2022কে মাথায় রেখে প্রশ্নগুলি করেছে। তাহলে সেরকম একটি প্রশ্ন আমরা MCQ এবং SAQ প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব, আর সাথে প্রশ্নগুলির মান এবং সব কিছু দেখে নাও কীভাবে প্রশ্নগুলি সাজানো হয়েছে। তাহলে প্রথমে শুরু করি। প্রথমে একে MCQ-র প্রশ্ন থাকে, এটা ক বিভাগের প্রশ্ন, একের এক। যেহেতু স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি, আমি পুরো পড়ছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। একের এক, স্পেনের এব্রো নদীর বদ্বীপ না তীক্ষ্ণাগ্র বদ্বীপ, বাংলাদেশের তালপাট্টি দ্বীপটি ভারতে কি নামে পরিচিত না নিউমুর নামে পরিচিত, পৃথিবীর উষ্ণতম মরুভূমি অর্থাৎ পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, লবণযুক্ত শিলাস্তর অর্থাৎ 1.4 এই প্রশ্নের উত্তর হচ্ছে দ্রবণক্ষয়, পাথুরে মরুভূমি আলজেরিয়ায় রেগ নামে পরিচিত, পাঞ্জাব সমভূমির প্রাচীন প্লাবন সমভূমি কি নামে পরিচিত ধায়া, অরুণাচল প্রদেশে ভারত চীন সীমারেখার নাম ম্যাকমোহন লাইন, ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে গ নর্মদা নদীতে, উষ্ণ মরু অঞ্চল এই অঞ্চলের উদ্ভিদকে বলা হয় জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ, ভারতের সর্বপ্রধান মাটির নাম উত্তর পলি মৃত্তিকা অর্থাৎ ঘ, জায়িদ শস্যের চাষ হয় প্রধানত গ্রীষ্মকালে, ভারতের প্রধান কফি গবেষণাগার চিকমাগালুর, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ, ভারতের জীবনরেখা উত্তর রেলপথ। পাঁচটি প্রশ্ন এসেছে প্রথম অধ্যায় থেকে এবং 9টি প্রশ্ন এসেছে ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক অংশ থেকে, 5 নম্বর অধ্যায় থেকে। বিভাগ ঘ, এখানে প্রশ্নের উত্তর করতে হবে, দেওয়া আছে 7টি। তাহলে সে 7টি প্রশ্নের উত্তর প্রথমে দেখে নিই শুদ্ধ অশুদ্ধ। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ প্লাবন ভূমি, আরোহণ মানে উপদিকে ওঠা অর্থাৎ শুদ্ধ হবে, হিমবাহের ক্ষয়কার্যের একটি প্রক্রিয়া হল অপসারণ ভুল বা অশুদ্ধ, চলমান বালিয়াড়িকে রাজস্থানে ধ্রিয়ান বলে শুদ্ধ, 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ভারতকে পূর্ব পশ্চিমে প্রায় সমান দুভাগে ভাগ করেছে শুদ্ধ, ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা দামোদর উপত্যকা পরিকল্পনা এটা অশুদ্ধ কারণ উত্তর ভাকরানাঙ্গাল, কার্পাস বস্ত্র উৎপাদনে ভারত বিশ্বে দ্বিতীয় অশুদ্ধ কারণ এটা প্রথম রপ্তানিতে দ্বিতীয়, ভারতের প্রাচীনতম মেট্রো রেল কলকাতা মেট্রো শুদ্ধ। এরপরে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে 6টি, দেওয়া থেকে 7 করতে হবে 6টি, দেওয়া থেকে 7টি। এই 7টি প্রশ্ন দেখে নিই। ভূপৃষ্ঠের স্বাদু জলের বৃহত্তম ভাণ্ডার হিমবাহ, ফিয়ারের দেশ সুইডেন, বৃহত্তম লেগুন ভারতের চিল্কা, অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে, একটি প্রধান মিলেট শস্য জোয়ার বাজরা রাগি, ভারতের বৃহত্তম যান নির্মাণ কেন্দ্র গুরগাঁও, এয়ারপোর্ট ইন্ডিয়ার সদর দপ্তর দিল্লি। এরপরে দুই একটি শব্দে উত্তর দাও, 6টি প্রশ্নের আমরা উত্তর দেখে নিই। বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল, মেরু অঞ্চলে বরফহীন পর্বত শিখর নুনাটাক্স, ভারতের দক্ষিণতম পর্বতের নাম কার্ডামম, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি, রাজস্থানের ধূলিঝড় আঁধি, ভারতের অরণ্য গবেষণাগার দেরাদুন, একটি উচ্চ ফলনশীল গম বীজের প্রজাতির নাম অনেক নাম আছে দুটো নাম উল্লেখ করছি সুজাতা এবং কল্যাণ সোনা,
ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথটির নাম কি? উত্তর জিটি রোড। এরপরে বাম দিক ডান দিক, বেঙ্গালুরু 2.4.1, বেঙ্গালুরু তাহলে এখানে তিনের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। কয়ালি চারের উত্তর হবে পেট্রোশান শিল্পকেন্দ্র। মকাইবাড়ি উত্তর চা, অসম বর্দৈশিলা। এর পরের প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটি পরীক্ষার জন্যে, প্রত্যেকটি স্কুলের জন্য। তার প্রথমেই প্রত্যেকটি প্রশ্নের জন্য দুটো করে প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। পর্যায়ন কাকে বলে, বাকশুন কাকে বলে, প্রশ্নগুলো দেখে নাও, আমি আর পড়ছি না যেহেতু স্ক্রিনে, স্ক্রিনটা ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো দেখে নাও এবং প্রশ্নগুলি তুলে নেবে। এরপরে ঘ বিভাগ, সেখানে তিন নম্বর মানে চারটি প্রশ্ন করতে দেওয়া হয়, এখানে কিন্তু ডবল প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নগুলি আশা করি দেখতে পাচ্ছ। প্রথমে গিরিখাত ক্যানিয়নের পার্থক্য, উষ্ণ মরু অঞ্চলে প্রাধান্য কেন, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে উম বিভাগের পাঁচ নম্বর মানের প্রশ্ন, এই যে চারটি প্রশ্ন আছে, পরীক্ষার হলে গিয়ে অবশ্যই তিনটি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুব অধিক, খুব বেশি। তারপরে ভারতবর্ষের অর্থনৈতিক এবং প্রাকৃতিক থেকে দুটো প্রশ্ন উত্তর করতে হবে, চারটি দেওয়া থাকবে। 5.2 এর যে সিরিয়াল, সেখানে উত্তরের পার্বত্য অঞ্চল অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির সংক্ষিপ্ত পরিচয় দেওয়া, এটা খুব বড় প্রশ্ন, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। তবে পশ্চিম হিমালয়টা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা দেখে রাখবে। উত্তর ভারতের নদনদী, দক্ষিণ ভারতের নদীর পার্থক্য, এখানে আরেকটা প্রশ্ন দেখবে অবশ্যই। পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের পার্থক্য, ভারতের কার্পাস চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সাথে অবশ্যই ধান দেখবে, ধান 2017 থেকে আসেনি, ধান অবশ্যই বিরাট গুরুত্বপূর্ণ। ভারতের অসম জনবণ্টনের পাঁচটি প্রধান কারণ, আরেকটি প্রশ্ন এখানে স্কুল করেনি, সেটা হচ্ছে শিল্প, অর্থাৎ দুটো খুব গুরুত্বপূর্ণ শিল্প, একটা হচ্ছে পেট্রোশায়ন শিল্প আর একটি হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ অবশ্যই দেখে রাখবে, আর সাথে ম্যাপ পয়েন্টিংগুলো, অবশ্যই ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও। ম্যাপ পয়েন্টিংয়ে প্রবলেম হলে ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও দেওয়া আছে, লিঙ্ক দিয়ে দেবো। আর যে সমস্ত প্রশ্নগুলির উত্তর অলরেডি ইউটিউবে আপলোড আছে, সেগুলোর ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেও। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ, প্রত্যেকে খুব সুন্দর পরীক্ষা দেও।